স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তায় রাতে টহল দেওয়ার জন্য বিজিবি নামানো হয়েছে। সরকার যতদিন প্রয়োজন মনে করবে ততদিন বিজিবি মাঠে থাকবে। দুপুরে সচিবালয়ে তিনি একথা বলেন। আমরা বিজিআরকে টহল দেওয়ার জন্য রাতে টহল দেওয়ার জন্য আমরা বিজিআরকে দায়িত্ব দিয়েছি। আমরা মনে করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দেশের মানুষের জান মালের নিরাপত্তা বিধান করা।